আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে মধ্যে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যখন ছাগলের শেডটা বা ছাগলের ঘর যেখানে রাখবো বানাবো তখন আপনাদের হিসাবটা দিবো এবং কীভাবে বানালাম সেটা দেখাবো তা ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখবেন তো আমরা দেখছি আমি গোলির সাইডে আমার যে গরু রাখার গোয়াল আছে আমি তার সাইডেই আমি আসলে ছাগলের জন্য ঘর করেছি তা দেখতে পাচ্ছেন আমরা আসলে আমি খুবই অল্প খরচের ভিতরে করার চেষ্টা করেছি প্রায় পনেরো ষোলো ফিট লম্বা দিছি আড়ে দিছি সাড়ে পাঁচ ফুট এখানে দেখা যাবে যে পনেরো দশ পনেরোটা ছাগল রাখা যাবে রাতের বেলা বিশেষ করে আর যেহেতু আমি রাতেই রাখবো আর চারি কোলে বেড়া দিয়েছি আমি হচ্ছে হলো আমার এখানে তিন এইখানে তিনটি সুপারি গাছ ছিল এই সুপারি গাছ দিয়ে কেটেছেসে সুন্দর করে দিয়েছে যাতে আমাদের কস্টিংটা কমে তা আপনাদের আসলে কস্টিংয়ের ব্যাপারটা সবসময় আমাদের খেয়াল রাখতে হয় যে আসলে আহামোড়ে যদি আমাদের খরচ হয় তাহলে কিন্তু পোষায় না আর আমি যেহেতু নতুন এই সেক্টরে একদমই তার জন্য আমি চেষ্টা করেছি যতটা সেভে করা যায় তো আপনাদের হিসাবটা আমি দিচ্ছি তা দেখতে পাচ্ছেন আমি পাটনাস প্রায় দেড় ফুট উঁচু করে দেওয়া আর এই কার্ডগুলো আমি কিনেছিলাম আপনার চারশো টাকা করে পিস এখানে আমার এখানে আমি আগেও বলেছি যে আমি যখন মুরগির ফার্ম করেছি তখনও বলেছে যে আমার এখানে কিন্তু আসলে মুরগির ফার্মটা যে কার্ডগুলো ব্যবহার করছি এখানেও সেম কার্ড ব্যবহার করেছে এটা আমার নিটল টাটার একটা কাঠ পাওয়া যায় আমাদের এলাকায় আর সাড়ে তিন ফুট বা সাড়ে পাঁচ ফুটের একটা কাঠ আমাদের এখানে দাম নেই চারশো টাকা আগে একটু কম নিতে এখন একটু বেশি নেই তা আপনারা দেখেন আর হচ্ছে হলো এই কার্ডগুলো আমার চারটা কাঠ লাগছে তাহলে চার চারে ষোলোশো টাকা লাগছে আমার কাটে আর টিন লাগছে আমার তেইশশো টাকার হ্যাঁ টিন লাগছে লোহা লাগছে এক সত্তর টাকার আমি খুঁটি খুঁটিসা পিলার দিয়েছি যাতে অনেক দিন তা ভালো থাকে পিলার নেছে আপনার তিন পিস ছয়শো পঞ্চাশ টাকা আর আপনার এমনি আমি একটা বাতার গাছ কাটাইছিলাম যে বাতা যে ব্যবহার করেছি টিনের চালে সাইডে এগুলোর জন্য আসলে কাট কাটাতে আমার পঞ্চাশ টাকা নিজেরই একটা গাছ ছিল যেহেতু এটা আমার কিনা লাগে নাই আর হচ্ছে হলো একটা পার্টনার্সের জন্যই লাগছে টোটালি বারোশো টাকা বলো আর ভ্যান বাড়ান আছে দুশো সত্তর টাকা এগুলো নিয়ে আসার জন্য ঠিক আছে এই হচ্ছে হলো আপনার প্রায় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সামথিং ঠিক আছে পাঁচ হাজার টাকা আর আমি মিস্ত্রি খরচ দিছি বারোশো টাকা এই সব মিলেই দেখা যাবে যে আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা মতো তো ছয় হাজার দু তিনশো টাকার মতো খরচ হয়েছে সব মিলেই ঠিক আছে একদমই অল্প খরচ এর নিজে মনে হয় না যে আর আসলে কম রেটে করা সম্ভব আর আপনারা যদি বাস ব্যবহার করতেন নিজেদের ঝাড় থাকবে যে আমার সুপারি গাছ কিন্তু কেন যদি সুপারি গাছ কেনাও লাগতো মিনিমাম একশো টাকা করে দাম নিতে তিনটে সুপারি গাছ লাগছে তার দাম হচ্ছে মিনিমাম মনে করেন তিনশো টাকা আর এখানে কিন্তু আমি বলে রাখি দুজন মিস্ত্রি আর একজন হেল্পার একজন মিস্ত্রি বাকি আমি হেল্পার হিসাবে তাদের এই সুপারি গাছ ফেটে দেওয়া সুপারি গাছ পুরোটাই চেসে দিয়েছি আমি কারণ আমার যাতে কাজটাই একদিনে কমপ্লিট তারপর আমার দরজাটা বানায় যে মানে দিয়ে যেতে পারে নাই আমি নিজেই পরে দরজাটা বানাইছি ঠিক আছে তা আসলে ছাগল সবসময় উঁচু করে রাখা উচিত যাতে ঠান্ডা না লাগে আর ছাগলের সব থেকে বড়ো সমস্যা ঠান্ডা আমরা যারা মুরগির ক্ষেত্রে সেভ করি যে মুরগি যেন কোনো প্রকার ঠান্ডা লাগলেও অসুস্থ হবে ছাগলেরও সেম আপনার ছাগলেরও বেশি যদি মুরগি কোন মানে ছাগল কোনোভাবে অসুস্থ হয়ে যায় বা ঠান্ডা লাগে তাহলে কিন্তু সেই ছাগলের সুস্থ করা অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এই দিকে সবাই উঁচু করে পাটনাস করবেন আর যারা ফ্লোরিং ফলোরিংভাবে করেন তারা তো আসলে ভিন্ন যে তারা নিশ্চয়ই কাঠ বিষেই তারপরে ছাগল রাখার চেষ্টা করবে অনেকের আগে জানতে চেয়েছিলেন একটা ভিডিওতে যে বাপ্পি ভাই ছাগলকে পাটনাসে পরে রাখা উচিত নাকি সানের পরে সানের পরে অবশ্যই না আপনারা অবশ্যই যদি সানের ফ্লোর করা পাটনাস করা সিস্টেম নাই তাহলে ওইখানে কাঠ বিছাই দেবেন উঁচু করে ইট দিয়ে ইট বিষাই দেবেন তাহলে আপনার ছাগল সুস্থ থাকবে এবং শুকনো জায়গায় থাকতে পারবে তাহলে ছাগলের ঠান্ডা লাগবে না আর ঠান্ডা না লাগলে আসলে কোনো সমস্যা হবে না তা নেক্সটে আমি আপনাদের দেখাবো ছাগল হিটে না আসলে কি করবেন বা হিটে আসে না কেন কি কি ট্রিটমেন্ট আসলে পর্যায়ক্রমে আমি এখন থেকে মুরগির সাথে ছাগলেরও আপডেট দিব আর যারা ছাগল খামার করতে চান অবশ্যই আশা করি যে সবাই শুরু করেন অল্প দিয়ে শুরু করেন নিশ্চয়ই ছাগল একটা লাভবান ফসল আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও ভালো একটা লাইক দেবেন আপনি বসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রেস করুন পার্বত জন্য আসসালামু আলাইকুম